তখন এক বলে সাত রান দরকার ছিল রূপগঞ্জ টাইগার্সের। ছক্কা খেলেও ম্যাচটা হারতো না শেখ জামাল ধানমন্ডি ক্রিকেট ক্লাব। অথচ তখনই হোয়াইট বল দিয়ে বসলেন মৃত্যুঞ্জয় চৌধুরী। কিপার ঠিক মতো ধরতেও পারল না বলটা। বাই থেকে হয়ে গেল আরও একটা রান, স্ট্রাইকে এলেন নাসুম আহমেদ। শেষ বলে তখন টাইগার্সের দরকার পড়ল পাঁচ রান। আর নিজে নিজে ম্যাচটা এমন কঠিন বানিয়ে মৃত্যুঞ্জয় নিজে কতটা বিরক্ত নিজের চোখেই দেখুন। কিন্তু মৃত্যুঞ্জয় চৌধুরী নিজের নার্ভ ধরে রাখতে পারেন, সাহস করে চার রান ডিফেন্ড করতে বল করলেন নাসুমকে, ডিফেন্ডও করে ফেললেন মৃত্যুঞ্জয়। এই পেসার নিজে এরপর উল্লাসে মাতলেন, উল্লাসে মাতল পুরো শেখ জামাল ক্যাম্প। কেনই বা হবে না এমন উল্লাস, টেবিল টপার জামাল হারলেই যে হরকাতো পা। ওভারের শুরুতে শেখ জামাল ধানমন্ডি আর মৃত্যুঞ্জয়ের আটকাতে হতো সাত রান। সাত রান বাঁচাতে প্রথম বলটা মৃত্যুঞ্জয় দিয়েছেন ডট। রূপগঞ্জ টাইগার্সের জিততে তখন দরকার পাঁচ বলে আট। ওভারের দ্বিতীয় বলও মৃত্যুঞ্জয় দিয়েছেন ডট, টাইগার্সের দরকার চার বলে আট। তখন শেখ জামালের দিকেই হেলে পড়েছিল ম্যাচ। হেলে পড়া ম্যাচ মৃত্যুঞ্জয় পুরোটাই নিজেদের আওতায় এনেছেন ওভারের চতুর্থ আর পঞ্চম বলে দুইটা উইকেট নিয়ে। তৃতীয় বলে শরীফুল্লাহকে ক্যাচ আউট করার পর চতুর্থ বলে মৃত্যুঞ্জয় ক্যাচ আউট করেন টাইগার্সের প্রধান ভরসা সাদ নাসিমকেও। শেষ ওভারের ওই দুই উইকেট সহ মৃত্যুঞ্জয় ম্যাচে উইকেট নিয়েছেন মোট তিনটা, আট ওভার বল করে ৩৭ রান খরচায়। আর উইকেট ছাপিয়ে নজর কাটছে মৃত্যুঞ্জয়ের শেষ ওভারের টেম্পারমেন্ট। ঢাকা প্রিমিয়ার লিগে তো বটেই, বিপিএলেও ডেথ ওভারে এমনকি শেষ ওভারে নিজের জাদু দেখিয়েছিলেন মৃত্যুঞ্জয়। তখনই অনেকেই মৃত্যুঞ্জয়কে দেখছিলেন জাতীয় দলে, তবে জামালে তার সতীর্থ জিয়াউর রহমান কিন্তু ভাবছেন অন্যরকম। না আসলে ও খুব ভালো বোলিং করতেছে, লাস্ট আপনার বিপিএলতে খুব ভালো বোলিং করছে, এই টুর্নামেন্টে আমাদের টুর্নামেন্টে খুব ভালো বোলিং করতেছে, ও খুব ভালো শেপে আছে। তো আসলে জাতীয় টিমে এখন ওকে নিয়ে চিন্তা না করে ভালো, ও খেলুক, আরও বেশি খেলুক, ও আরও এক্সপিরিয়েন্স গ্যাদার করুক, তো এটা ওর জন্যই ভালো হবে, এখন ভালো বোলিং করতেছে আর কি। নগদে বিল দিলে কোনো চার্জ কাটে না, দেশি নগদে বেশি লাভ। জিয়ার কথা মতো মৃত্যুঞ্জয় আরও শিখে জাতীয় দলে এলে সেটা বাংলাদেশের জন্যই ভালো হবে। আর শেখার কাজটা এই পেসার করছেনও বেশ জোরে সোরে। চলতি ডিপিএলেই নয় ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন মৃত্যুঞ্জয়, বেশিরভাগ উইকেটই আবার নিয়েছেন ডেথ ওভারে। বাংলাদেশ জাতীয় দলে এমনই এক দুর্দান্ত ডেথ ওভার বোলারকে দেখার অপেক্ষাতেই থাকবে বাংলাদেশের সমর্থকেরা। তাদের প্রত্যাশা পূরণের দায়িত্ব এখন মৃত্যুঞ্জয় চৌধুরীর নিজেরই। ফয়সাল হাবিব, ক্রিকফ্রেঞ্জি।